একদিন যিশু তার শিষ্যদের নিয়ে একটি নৌকায় উঠে বললেন, চলো হ্রদের ওপারে যাওয়া যাক। যেতে যেতে যিশু ঘুমিয়ে পড়লেন। তোমাদের বিশ্বাস কোথায়? শান্ত হয়ে যাওয়া হ্রদ পার হয়ে গালিলের অপর পারে গাদারা শহরে এসে উঠলেন তারা। যিশু, পরাত পরীশ্বরের পুত্র, আমার কাছে কি চাও? আমায় আমায় শাস্তি দিও না। তোমার কি নাম? পাইনি, প্রভু দয়া করো, আমাদের আমাদের রসাতলে পাঠিও না, ওই ওই শুয়োরের পালের মধ্যে ঢুকে যাই যাই যাই। মন্দ আত্মারা লোকটিকে ছেড়ে চলে শুয়োর গুলির মধ্যে ঢুকে গেল। চলে যাও এখান থেকে, তুমি জাদুকর, দূর হও এখান থেকে, বিদায় হও, ভাগো, দূর হয়ে যাও। আপনি যেখানে যাবেন আমিও যাব, আমাকে অনুমতি দিন। ঘরে ফিরে যাও, এই শয্যা করেছেন সবাইকে বলো। যিশু এবং তার শিষ্যেরা বৈতসাইদা নগরে চলে এলেন। জনতা খবর পেয়ে তাকে অনুসরণ করতে লাগল। বেলা শেষে পিতর এসে বললেন, প্রভু
এবার এদের যেতে বলুন, আশেপাশে গ্রামে গঞ্জে গিয়ে এরা খাওয়া দাওয়া সেরে নিক। এখানে তো কিছুই পাওয়া যাবে না, এটা একেবারে নির্জন জায়গা। তোমরাই বরং এদের কিছু খেতে দাও না। আমাদের কাছে তো শুধু পাঁচটা রুটি আর দুটো মাছ আছে। ধন্য তুমি হে ঈশ্বর, স্বর্গের প্রভু, তোমার দয়াতেই এ পৃথিবীতে আমরা খাদ্য পাই। অলৌকিক কাণ্ড, এ তো অবিশ্বাস্য। লোকে কি বলে, কে আমি? কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা জোহন, কেউ বলে আপনি নাকি এলিও, আবার অন্যেরা বলে আপনি বহু পূর্বের কোনো ভাববাদী, পুনর্জীবিত হয়ে এসেছেন। আর তুমি বলো তো কে আমি? আপনি সেই মুশিও। এ কথা কাউকে বলো না, আমার সামনে আছে অনেক দুঃখ ভোগ, প্রত্যাখ্যান, বরণ করতে হবে মৃত্যু, কিন্তু তিন দিন পরে আমি আবার উঠব। তোমরা কেউ আমার সঙ্গে আসবে? আমি আপনার সঙ্গে যাব প্রভু, তবে আগে বাড়িতে যাই, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসি। লাঙ্গলে হাত দিয়েও যে পিছনে ফিরে তাকায় সে ঈশ্বরের রাজ্যের কোনো কাজের উপযোগী নয়। আমার সঙ্গে চলতে হলে নিজেকে অস্বীকার করতে হবে, নিজের ক্রুশ বহন করে নিয়ত আমার অনুগামী হতে হবে। যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারায়, আর যে আমার জন্য আপন প্রাণ হারায় সে রক্ষা পায়। সমস্ত জগৎ অধিকার করে কি লাভ যদি সে আপন প্রাণ হারায়? যদি কেউ আমার জন্য বা আমার কথায় লজ্জাবোধ করে, তাহলে স্বয়ং ঈশ্বর যেদিন স্বমহিমায় আসবেন, সেদিন তিনিও তার জন্য লজ্জাবোধ করবেন। আমি বলছি শোনো, এখানে এমন মানুষও আছে ঈশ্বরের রাজ্য না দেখা পর্যন্ত যার মৃত্যু হবে না। এরপর যিশু জোহন, জাকব ও পিতরকে সাথে নিয়ে এক পাহাড়ের উপরে প্রার্থনা করতে গেলেন।
প্রার্থনা করতে করতে যিশুর মুখ স্বর্গীয় আভায় দীপ্ত হয়ে উঠল, পোশাক হল আলোক শুভ্র। অকস্মাৎ দুই জ্যোতির্ময় পুরুষের আবির্ভাব হল, মোশে এবং এলিয়ো। তারা যিশুকে বললেন, ঈশ্বরের অভিপ্সা তুমি পূর্ণ করবে, জেরুসালেমেই তোমার মৃত্যু হবে। তারা অদৃশ্য হওয়া মাত্র পিতর ছুটে এসে যিশুকে বললেন, ও প্রভু, কি সৌভাগ্য যে আমরা এখানে তিনটে কুঁড়ে ঘর বানাই, একটা আপনার, পিতর কথা বলছেন, একটা মোশ, এমন সময় মেয়েকে সে তাদের থেকে ফেলে এলিয়র জন্য। ভীত সন্ত্রস্ত শিষ্যেরা শুনলেন এক দৈব বাণী, এ আমার অভিষিক্ত প্রিয় পুত্র, এর কথা শুনো। ছেলেকে দেখুন, দেখুন, ওকে ভালো করে দিন, ও আমার একমাত্র ছেলে। আপনার শিষ্যদের বলেছিলাম, কিন্তু ওরা পেরে ওঠেনি। অবিশ্বাসী বিপদগামী দল, আর কতদিন তোমাদের সঙ্গে থেকে এসব করব? তোমার ছেলেকে নিয়ে এসো। দেখো ওর মুখটাও ঠিক হয়ে গেল, কি আশ্চর্য! জোহন যেমন শিখিয়েছিলেন ঠিক অমনি প্রার্থনা করা শিখিয়ে দিন প্রভু। প্রার্থনায় বলবে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম ধন্য হোক, তোমার রাজ্য আসুক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমাদের প্রতিদিনের খাদ্য যুগিয়ে দাও, আর আমাদের পাপ ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীকে ক্ষমা করি, আর আমরা যেন পরীক্ষায় না পড়ি কিন্তু মন্দ হতে রক্ষা পাই। চাইতে থাকো, পাবে, অন্বেষণ করো, পাবেই পাবে। আঘাত করলে তোমার জন্য দ্বার খুলে যাবে, কারণ যারা চায় তারা পায়, যে খোঁজে সে সন্ধান পায়, আর যে দ্বারে ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যার সন্তান মাছ চাইলে তাকে সাপ দেবে, বা একটা ডিম চাইলে তাকে বিছে দেবে? তোমরা মন্দ হলেও নিজের সন্তানকে উত্তম জিনিসই দাও।
তবে স্বর্গস্থ পিতার কাছে চাইলে তিনি নিশ্চয়ই তোমাদের পবিত্র আত্মাই দেবেন।